ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রবীণ রাজনীতিক ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল 82 বছর। কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে থাকার পর আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোলায়েম সিং যাদব। 3 বার উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। মোলায়েম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।